দুর্গাপুরে স্টিল মার্কেট সংলগ্ন পাঁচমাথা মোড়ে অভিযোগের ভিত্তিতে একটি বেসরকারি হোটেলে খাদ্য দফতরের অভিযান। অভিযানে দেখা যায় খাদ্য দফতরের রাজ্য সরকারের বিধিবদ্ধ লাইসেন্স ওই হোটেলটির নেই, রয়েছে শুধুমাত্র রেজিস্ট্রেশন। রাজ্য সরকারের খাদ্য দফতরের আধিকারিকরা হোটেলটির ফ্রিজ থেকে পচা মাংস, এক্সপায়ারি ডেট সম্বলিত দই ও আরও কিছু পানীয় উদ্ধার করে সেগুলিকে নষ্টও করে দেন। দ্রুত বাতিল করে দেওয়া হয় হোটেলটির লাইসেন্স, নোটিশ দিয়ে বন্ধও করে দেওয়া হয় হোটেলটি। শহর জুড়ে আলোড়ন পড়ে যায় এই ঘটনায়। দুর্গাপুরের সিটি সেন্টার চণ্ডীদাস বাজার কিছু হোটেলে এভাবেই পচা মাংস উদ্ধার হয়েছিল 3 বছর আগে। ওই হোটেলে পর্যবেক্ষণরত খাদ্য দফতরের আধিকারিক জানান, নবীকরণ ও বাকি কাগজপত্র যতক্ষণ না ঠিকঠাক হোটেল কর্তৃপক্ষ খাদ্য দফতরে জমা দিচ্ছে, হোটেলটি বন্ধ থাকছে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অ্যাকচুয়ালি একটা কমপ্লেন পাওয়া যায় যে এখানে হোটেল ব্লুমুন বলে একটা হোটেল আছে, যেখানে নাকি কিছু পচা মাংস দেওয়া হচ্ছে, ঠিকঠাক খাওয়ার কোয়ালিটি মেনটেন হচ্ছে না। তো সেই সূত্রেই হঠাৎ করে হানা দিয়ে এসে আমি দেখতে পাই সত্যি কথাটা ঠিকই। এবং যখন আসি, আসার পরে একটু আমি নন কোঅপারেশন পাই। প্রথমেই দেখা যাচ্ছে যে ওদের লাইসেন্স রেজিস্ট্রেশন যেটা মানে লাগিয়ে রাখা উচিত, ডিসপ্লে করা উচিত, সেটাই নেই। তো যাই হোক, উনি খুঁজে খুঁজে একটা নিয়ে এসছেন, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ওনার ডেইলি টার্ন ওভার অ্যাজ পার এফবিও ইজ 25,000। তো সেই হিসাবে আমাদের যে নর্মস আছে স্টেট লাইসেন্স ক্যাটাগরিতে পড়ে, কিন্তু উনি করে রেখেছেন রেজিস্ট্রেশন, এটা গেল এক। তো ওনার তারপরে যখন ইন্সপেকশন করা হয়, ভেতরে যাওয়া হয়, দেখা যাচ্ছে প্রচুর কোয়ালিটি মানে প্রচুর কোয়ান্টিটি অফ পচা মাংস পড়ে রয়েছে ডিপ ফ্রিজের মধ্যে। তাছাড়া প্রচুর এক্সপায়ার্ড আইটেম পাওয়া গেছে, দই আছে, কিছু ড্রিঙ্কস আছে, সব মিলিয়ে মানে খুবই বাজে অবস্থা। তো সেই ক্ষেত্রে যতগুলো পচা মাংস ছিল সবকটাই বাজেয়াপ্ত করে সিজ করে সেটা ডিস্ট্রয় করা হয়েছে। যতগুলো এক্সপায়ার আইটেম পেয়েছে সেটাকে সিজ করে ডিস্ট্রয় করা হয়েছে। ওনাকে নোটিশ ইস্যু করা হয়েছে, ওনার যে রেজিস্ট্রেশনটি ছিল সেটা ইমিডিয়েট অন স্পট ক্যান্সেল করে দিয়েছে, এবং ওনাকে একটা নোটিশ করে এক্সপ্লেনেশনও চাওয়া হয়েছে। ফার্দার আমরা ওনাকে বলা হয়েছে যে স্টেট লাইসেন্সের জন্য ওনার অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে আমি আবার ইন্সপেকশনে আসবো, যদি স্যাটিসফ্যাক্টরি হয় তখনই ওনাকে লাইসেন্স দেওয়া হবে। যতদিন না নতুন লাইসেন্স পাচ্ছেন ততদিন এখানে ওনাকে অপারেশন করতে বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তাহলে কি আজকে রাতে, আজকে সন্ধ্যাবেলা থেকে এই হোটেল বন্ধ? হ্যাঁ, ইমিডিয়েট, উইথ ইমিডিয়েট এফেক্ট আমি কিন্তু নোটিশ দিয়ে দিয়েছি। যেহেতু ওনার এখন অ্যাট প্রেজেন্ট কোনো লিগাল ডকুমেন্ট নেই, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে বিকজ অফ দিস রিজনস। যতক্ষণ না উনি অ্যাপ্লিকেশন করছেন স্টেট লাইসেন্সের জন্য ওটা পাচ্ছেন, ততক্ষণ যদি উনি চালান সেটা অবৈধ হবে। এক্ষেত্রে যদি উনি চালায় সেক্ষেত্রে স্টেপ নেওয়া হবে অ্যাজ পার প্রভিশনস অফ দ্য ল। প্রায় 10 কিলো হবে, 10 কিলো হবে আপনার মাছ মাংস চিকেন সব মিলিয়ে। খুবই বাজে অবস্থা, ওরা নিজেরাই মানে বলছে যে এটা এরকমই থেকে যায় আর বের করা হয় না, মানে নিচে পড়েই আছে, কবেই থেকে পড়ে আছে তারা নিজেরাও জানে না, কোনো আইডেন্টিফিকেশন নেই, কোনো ট্যাগিংই নেই। হ্যাঁ অবশ্যই, এই যে এখন যখন এলাম তখন দেখতে পেলাম যে একজন মাছ খেয়ে নিজেই কমপ্লেন করছিল যে মাছে গন্ধ পাওয়া যাচ্ছে। তো দেওয়া হতো তো এটা এটা অবধারিত, যেহেতু ডিফ্রিজে আছে তার মানে দেওয়া হচ্ছে, আমি যখন স্পটে পাচ্ছি প্রিমাইসে পাচ্ছি তার মানে সেটা ইউজ হচ্ছে, সেটাই আমি ধরে নেব। আমি ফুড সেফটি অফিসার কিরণমণি দেবনাথ, আমার প্লেস অফ পোস্টিং দুর্গাপুর SDH, পশ্চিম বর্ধমানে ওয়ান অফ দ্য FSO। কতদিনকার মাল এগুলো? রানিং টাইমে, পুজোর টাইমে চলছে। রানিং টাইমে, রানিং টাইমে মাল ততদিন তো মনে হচ্ছে না। রানিং টাইমে কোনো মতে হতে পারে না, আরে পুরো আইস হয়ে গেছিলো এগুলো, বুঝলে আইস হয়েছে। আপনারা দেখবেন না মানুষদেরকে এরকম খাওয়াবেন, মানে নম্বরটা কিন্তু নম্বরটা
Greatest dedication to my idea. Say,